অসাধারণ এবং তিনি সেই এক বছর পর 2014 সালের নভেম্বর মাসে প্রত্যেকটা রবিবার দিনে সর্বভারতীয় ভাবে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 18 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল। তো লিখিত পরীক্ষা সংগঠিত হওয়ার আগেও দক্ষিণ পূর্ব রেল এই প্ল্যানটা দক্ষিণ পূর্ব রেলের এক শ্রেণীর আধিকারিক আগে থেকে প্ল্যান করে রেখেছিল। তার জন্য লিখিত পরীক্ষার 15 দিন আগে তারা ঘোষণা করল যে কারো কোন পরীক্ষার্থীর বাড়িতে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না বলেছিলেন। তো আমরা রেল বোর্ডের তরফ থেকে অনুমতি নিয়ে এবং তারপরে দক্ষিণ পূর্ব রেল ভারতবর্ষের যে সমস্ত অঞ্চল দিয়ে বিস্তার লাভ করেছে তার প্রত্যেকটি স্টেশনে তারা প্ল্যাকার্ড হোর্ডিং এবং মাইক ব্যবস্থার মাধ্যমে তারা প্রচার করেছিল যে লিখিত পরীক্ষার আগে 15 দিন আগে অনলাইন রেশন করতে হবে। তো এই মাধ্যমে আমরা তখন কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ দক্ষিণ পূর্ব রেলের এই এখন আমাদের কাছে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার। আমরা বুঝতে পারছি তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার জন্য এই ব্যবস্থাটা তারা প্রথম থেকে করে রেখেছিল। তো যাই হোক, আমরা যারা শহরাঞ্চলে বাস করি এরকম 18 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসি এবং 2015 সালের 18ই মার্চ ফলাফল ঘোষিত হয়। সেই লিখিত পরীক্ষার ফল ফলে আমরা দেখি 4848 জন পরীক্ষার্থী পাস করে এই দক্ষিণ পূর্ব রেল তাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর সেই প্রসিডিওরটা মেনটেন আপনারা কতজন আছেন এরকম? 419 জন। বলছেন যে রক্ত দিলে মানে এটা কেন, এরকম এই জায়গায় কেন দাঁড়ালো আছে?
কারণ আমরা যে দক্ষিণ পুরুলের গ্রুপ ডি চতুর্থ শ্রেণীর নিয়োগের পরীক্ষা আমরা যে প্রতারিত হয়েছি, বারংবার দক্ষিণ পুরুলের আধিকারিকদের কথাও বলেছি, ওনারা আমাদের কোনো কথা শুনতেই চাইছে না, বরঞ্চ ওনারা যে দুর্নীতিতে পড়েছে ওনারা ওনাদের নিজেদের অবস্থানেই ওনারা আছে। তো এটা আমরা চাইছি যে ভারতবর্ষের রাষ্ট্রনেতা যারা আছেন, মাননীয় রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সবার কাছে এই দুর্নীতি যেটা হয়েছে সেটা আমরা সবাইকে জানতে চাইছি, এবং এর মাধ্যমে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষকে চাইছি যে দুর্নীতিতে যেটা হয়েছে সেই দুর্নীতির বন্ধ অবিলম্বে আমাদের সকলকে নিয়োগ করতে হবে। আচ্ছা, তোমরা তো রেলমন্ত্রীকে নিজে বিক্ষোভ দেখিয়েছিলে যখন তিনি কলকাতা বেসরকারি হোটেলে প্রোগ্রামে এসেছিল, তারপর তোমরা দক্ষিণ কোনার যুদ্ধ বালিশ করেছিলে, বারবার আন্দোলন করেও কাজ হচ্ছে না? না, আমরা বারংবার আন্দোলন করি কিন্তু কোনো সাড়া তাদের তরফ থেকে পাচ্ছি না। বরঞ্চ আপনারা একুশ টাকা নিজেই জানেন যে রেলমন্ত্রী স্বয়ং নিজে বলেছিলেন যে দক্ষিণ পূর্বের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে, আমরা এফআইআর করতে গিয়েছি ওয়েস্টকোস্ট থানায়, আমরা এফআইআরটাও করেছি, সেখান থেকেও রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না, এবং রেলমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছিলেন যে উনি তদন্ত করবেন, প্রায় এক মাস অতিক্রান্ত, কিন্তু ওনার দপ্তর থেকে এখনো পর্যন্ত আমরা কোনো সংকেত পেয়ে হয়নি, তাই আমরা এই অভিনব পদক্ষেপটা নিয়েছি। তোমার নামটা একটু বলো। সঞ্জিত রয়। তোমার লেখা হয়ে গেছে? ভেরি গুড। সালে নভেম্বর মাসে 5-6 তারিখে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের নাম তালিকা প্রকাশ করে তাদেরকে 13-15 এপ্রিল রেলের যে শারীরিক পরীক্ষা সেই পরীক্ষার জন্য বরফপুর আদ্রা চক্রধরপুর স্টেশনে জোনে তাদেরকে ডাকা হয়। যারা শারীরিক শিক্ষা পরীক্ষা উত্তীর্ণ হয় পরবর্তীকালে তাদের রেলের যে ওয়েবসাইট লিস্টে প্যানেলের নাম প্রকাশ করে, প্রথম প্যানেল প্রকাশ করে, প্রকাশ করা তারা বিজ্ঞপ্তি জারি করে যে জুলাই মাসে তাদের মেডিকেল যে টেস্ট সেই টেস্ট হবে, এছাড়াও যাদের যা ডকুমেন্ট ছিল জমা দিয়েছিল সেই ডকুমেন্টও বেরিয়ে যাবে। স্বাভাবিকভাবে যারা উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদের একটা খুশির আবহাওয়া তৈরি হয়েছিল, পরিবারের মধ্যে তাদের একটা খুশির আবহাওয়া তৈরি হয়েছিল যে আগামী দিনে তারা রেলের চাকরি করবে। কিন্তু হঠাৎ করে দেখা যায় রেলের যে ওয়েবসাইট প্রকাশিত হওয়ার পর রাতারাতি দুদিনের মধ্যে উদা হয়ে যায়। উদা হয়ে যাওয়ার পর দেখা যায় পিছন থেকে যারা হয়তো পরীক্ষায় পাশ করেনি, যারা হয়তো রোল নম্বর ছিল অথচ পরীক্ষায় বসেনি, তাদের নাম পিছন থেকে ঢুকিয়ে দেওয়া হয়। এরকম প্রথম প্রকাশিত প্যানেল লিস্টে 419 জনের নাম ছিল, সেই 419 জনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যারা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর শারীরিক শিক্ষা পরীক্ষা পাশ করার পর মেডিকেল টেস্টের জন্য বসতে যাচ্ছিল। স্বাভাবিকভাবে তারা আগামী দিনে চাকরির সুনিশ্চিত একটা আবহাওয়া তৈরি হয়েছিল। কিন্তু রেলের যে দুর্নীতি হলো সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুবলীগ এই প্রতিবাদ চাকরি প্রতারিত প্রার্থীদের সঙ্গে নেবে।